বাকি মাত্র 4 দিন শুরু হবে ব্যাট বলের ধুনধুমার লড়াইয়ের সপ্তম আসর ওয়ার্ল্ড টি-20 বৈশ্বিকই আসরটির দিনক্ষণ যত ঘনিয়ে আসছে উত্তাপ ততই বাড়ছে এর মধ্যে অনেক আগের ঘোষিত দল পরিবর্তন করে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে নতুন করে দল সাজিয়েছেন কোচরা কে হবে লাকি 7 এর লাকি দল কার ঘরে যাবে সপ্তম আসরের শিরোপা আর এসব নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এক্সট্রা ইনিংস ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে 17 অক্টোবর ওমান এবং পাপুয়া নিউ গিনির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি-20 বিশ্বকাপের সপ্তম আসর 14 নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টি-20 বিশ্বকাপের এবারের আসর প্রায় এক মাস ব্যাপী 45টি ম্যাচ হবে 4টি স্টেডিয়ামে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম শারজা ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোন স্টেডিয়ামের পিচ কেমন কত দর্শক থাকবে গ্যালারিতে কিংবা কোন স্টেডিয়াম কোন দলের জন্য লাকি এসব নিয়েই আমাদের আজকের পর্ব বিশ্লেষণের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক আরিফুল ইসলাম রনি আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি ভাই আপনার সাথে আলোচনায় ফিরবো কিন্তু তার আগে দেখে আসে একটি বিশেষ প্রতিবেদন ওমান পাপুয়া নিউগিনির ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে টি-20 বিশ্বকাপের এই ম্যাচটি হবে ওমান একাডেমি গ্রাউন্ডে 2019 সালে প্রথম এ মাঠে এসিসির পশ্চিমা অঞ্চলগুলোর টি-20 খেলার আয়োজন করে পরে চার জাতি সিরিজের আয়োজন করা হয় একই বছরের ফেব্রুয়ারিতে খেলাগুলো টি-20 আন্তর্জাতিক মর্যাদা পায় এ মাঠে বাহরাইনের বিপক্ষে 5 উইকেট নিয়ে রেকর্ড গড়েন মালদ্বীপের বোলার ইব্রাহিম হাসান 2019 সালে এখানে প্রথম সেঞ্চুরি করেন কুয়েতের ব্যাটসম্যান রাভিজা সান্দারওয়ান চলতি টি-20 বিশ্বকাপের 6টি ম্যাচ হবে এ মাঠে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম 2004 সালে নির্মিত হয় এই স্টেডিয়ামটি 20,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় 2006 সালে 2010 সালে টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে একই বছর আফগানিস্তান ও স্কটল্যান্ডের টি-20 ম্যাচ এ মাঠে গড়ায় 2013 সালে আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের 7 উইকেটে 225 রানই টি-20 সর্বোচ্চ রেকর্ড সর্বনিম্ন 134 রানও আয়ারল্যান্ডেরই সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামটি 1980 সালের প্রথম দিকে নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে আরও আধুনিকতর করা হয় 1984 সালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 2002 সালে প্রায় 27,000 দর্শক ধারণ ক্ষমতার সম্পূর্ণ স্টেডিয়ামটি প্রায় সব ধরনের সুযোগ সুবিধাই আছে 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের 215 রানই সর্বোচ্চ 2013 সালে আফগানিস্তানের বিপক্ষে কেনিয়ার 56 রানই সর্বনিম্ন এই ম্যাচে 106 রানে জয় পায় আফগানিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি 2009 সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে যাত্রা শুরু করে 2009 সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর স্টেডিয়ামটি পাকিস্তানের হোম ভেন্যু হিসেবেই পরিচিতি পায় 25,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামটি রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা 24 অক্টোবর ভারত পাকিস্তানের ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনাল খেলা এই মাঠেই অনুষ্ঠিত হবে বিশেষ প্রতিবেদন এবার প্রশ্নে চলে যাব প্রথম আলোচনার বিষয় যেটা আমার মনে হচ্ছে করা উচিত সেটা হচ্ছে এবছরের প্রথম ভেন্যু ছিল কিন্তু ভারত তারাই কিন্তু আয়োজক কিন্তু এই করোনার কারণে সেটা UAE-তে নিয়ে যেতে হয় এবং সেখানে IPL-ও হচ্ছে নিঃসন্দেহে ভারত আশা করি দারুণ একটা অ্যাডভান্টেজ পাবে কিন্তু প্রশ্ন হলো মাত্র মানে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর মাত্র 2 দিন আগেই হচ্ছে প্রস্তুত করে ফেলতে হবে এত কম সময়ে উইকেট প্রস্তুতিটা কতটা ভালো হবে আইডিয়াল না অবশ্যই বাট যেটা হলো এই মাঠগুলোতে প্রচুর উইকেট আছে হ্যাঁ এবং আমি যতদূর জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে উইকেটগুলো ইউজ করা হবে ম্যাক্সিমাম উইকেট ঢেকে রাখা হয়েছিল উইকেটগুলো ব্যবহার করা হয়নি প্রত্যেকটা মাঠেই 2টি 3টি 4টি করে উইকেট আলাদা রেখে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য এবং সেগুলো কিন্তু মানে ICC-র তত্ত্বাবধানে সেগুলো প্রিপেয়ার করা হচ্ছে উইকেট তো তৈরিই আছে বাট সেগুলো দেখভাল করা বাট ওয়ার্ল্ড কাপের আগে একটু ঝালাই করা এই ব্যাপারগুলো ICC-র তত্ত্বাবধানেই হচ্ছে সো
আমার মনে হয় না যে খুব বেশি প্রভাব ফেলবে অ্যাটলিস্ট প্রথম দিকে হতে পারে যে দুই একটি উইকেট এরকম হতে পারে যে আইপিএল এর ম্যাচ হয়েছে সেগুলো হয়তো ওয়ার্ল্ড কাপের পরের দিকে গিয়ে ওগুলোতে প্রভাবটা বোঝা যাবে আরো বেশি যখন যত যাবে উইকেট টায়ার্ড হবে তখন হয়তো বোঝা যাবে শুরুর দিকে আমার মনে হয় না যে খুব একটা ঝামেলা হবে কারণ যেটা বললাম যে কিছু এক্সট্রা উইকেট তারা রেখে দিয়েছে করোনার পরে কিন্তু ক্রিকেট বিশ্বে এটা অন্যতম বড় একটা মেগা ইভেন্ট যেটা আমরা বলতে পারি তো কতটা সফল হবে বলে আপনার মনে হয় এবং অন্যান্য বারের আয়োজনের চেয়ে এটা কিন্তু বিশেষ একটা আয়োজন হ্যাঁ বিশেষ আয়োজন এবং কোভিড সিচুয়েশনে দেখুন সবকিছুই তো গোটা শুধু ক্রিকেট না গোটা দুনিয়ার সবকিছুই এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে অ্যাটলিস্ট টুর্নামেন্টটা হচ্ছে এটা হলো একটা ভালো দিক এবং হলো যে অনেকদিন তো বন্ধ ছিল ক্রিকেট গত বছর অনেকটা লম্বা সময় সব ধরনের খেলাধুলাই বন্ধ ছিল সেখান থেকে আস্তে আস্তে সবকিছু নর্মাল হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপটা দিয়ে মানে আবার আমরা পুরোপুরি আবহাওয়াটা ফিরে পাবো মানে ক্রিকেট বিশ্বে যে আবহাওয়াটা ছিল সো আশা করি যে সফল হবে খুব বেশি ঝামেলা হবে না যদিও আইপিএলের কিছু এক্সপিরিয়েন্স আছে বাট আইপিএলের মতো এতটা ট্রাভেলিং এখানে নেই মানে সবচেয়ে ভালনারেবল কিন্তু হলো ট্রাভেলিং আপনার হ্যাঁ সো স্পেশালি আপনার এয়ার ট্রাভেলিং বাট ইউএইতে সেই ঝামেলাটা নেই এই জন্যই কিন্তু আপনার ইন্ডিয়া থেকে এখানে সরিয়ে আনা হয়েছে সো তো আমার মনে হয় যে আইপিএলে যে ঝামেলাটা হয়েছিল সেটা এখানে থাকবে না আশা করি সফলভাবেই সব কিছু হবে মানে যদি না হয় তাহলে আসলে মানে ক্রিকেটের জন্য খারাপ দর্শকদের জন্য তো খারাপ ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হবে না সো আমরা আশা করি যে সব কিছু খুব ভালোভাবে হবে ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরা কিন্তু প্রাণ যে কোনো ম্যাচ বা যে কোনো আসরেরই কিন্তু এবার করোনার কারণে দর্শকদের প্রতি কিন্তু অনেক ধরনের বড় বড় রেস্ট্রিকশন থাকছে যেমন মাস্ক তো পরতে হবে এটা বাধ্যতামূলক দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে ইভেন বড় কিছু স্টেডিয়াম যেমন আন্তর্জাতিক যে স্টেডিয়াম আছে দুবাইতে ওখানে ঢুকতে গেলে করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে তো এত ফর্মালিটিস মেনটেন করে যখন একজন দর্শক খেলা দেখতে যাবেন মানে তিনি তো শুরুতেই অনেকটা ডিপ্রেসড হয়ে থাকবেন তো এটা দর্শকের মনোযোগের উপর কতটা প্রভাব ফেলবে প্রভাব ফেলবেই যেটা বলছিলাম যে নর্মাল সিচুয়েশন তো না ইভেন আমরা জার্নালিস্টরা যারা কভার করবো আমাদেরকেও অনেক কিছু মানতে হবে প্লেয়ারদেরকে তো বটেই সো অবশ্যই আইডিয়াল কিছু না কারণ খেলা আলটিমেটলি দর্শকদের জন্য এবং দর্শকরা মাঠে যায় কেন যে প্রাণ খুলে তারা উল্লাস করবে মানে বাঁধনহারা একটা ব্যাপার থাকবে সেই ব্যাপারগুলো নাই বরং আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা হচ্ছে বাট একটা পজিটিভ হলো যে কিছুদিন আগে পর্যন্ত মাঠে ঢোকার মতো পরিস্থিতিও ছিল না এবং হলো যে যখন কোভিড এর পর যখন খেলাধুলা কিংবা ক্রিকেট শুরু হলো তখন কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামেই হয়েছে বাট অ্যাটলিস্ট এখন কিছু দর্শক ঢুকতে পারবেন তারা খেলা দেখতে পারবেন প্রিয় দলের হয়ে চিয়ার করতে পারবেন এটা অনেক পজিটিভ এই সিচুয়েশনে আমি মনে করি আর আস্তে আস্তে প্রক্রিয়াটা শুরু হচ্ছে যেটা বললাম যে ওয়ার্ল্ড কাপটা হলে আপনার সবকিছু একটা নর্মালাইজার হওয়ার একটা ব্যাপার হবে দর্শক আসছে দর্শকরাও আসলে এই অবস্থার সঙ্গে একটু মানিয়ে নেওয়ার সুযোগ পাবে তারা দেখতে পারবে যে কি অবস্থা হবে ঘরে বসে দেখাচ্ছে অন্তত মানে পুরোপুরি যদি হ্যাঁ মাঠে দেখ পুরোপুরিও কিন্তু ঘরে বসে দেখতে হলেও কিছু করার ছিল না তো কিছু দর্শক মাঠে যে দেখতে পারবে এটাও ভালো মাঠের পরিবেশের জন্য ভালো এবং সবচেয়ে ভালো হলো প্লেয়ারদের জন্য প্লেয়ার তো অনেক প্লেয়ারই আছে আপনার গ্যালারিতে দর্শক না থাকলে নিজেদেরকে ইন্সপায়ার করতে পারে না খুব টাফ হয় মানে ওই কৃত্রিম আওয়াজ দিয়ে আসলে তো মনের খোরাকটা মেটে না সো সব দিক থেকে আমি মনে করি যে যত দর্শকই থাকুক একটু বাধা নিষেধ বিধিনিষেধের মধ্যে তো থাকতে হবে বাট পজিটিভটাই আমরা আশা করি যে পজিটিভলি তারা মাঠে উপস্থিত থাকবে এবং ক্রিকেটারদের বায়ো বাবলের ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বায়ো বাবল আমার মনে হয় যে এখন ক্রিকেটার অভ্যস্ত হয়ে গেছেন অনেক অনেক দিন থেকেই তারা এখন এই এই ব্যাপারগুলোর সঙ্গে আছেন এবং কনস্ট্যান্ট তারা খেলছেন তো বায়ো বাবলে আমার মনে হয় খুব একটা ঝামেলা হবে একটা ব্যাপার হলো যে একটা মেন্টাল একটা স্ট্রেস তো যাই এটা মানে কিছু করার নেই এই সিচুয়েশনে এখন ফ্যামিলি যদি কারোর সাথে থাকে ফ্যামিলি সম্ভবত ওয়ার্ল্ড কাপের সময় অ্যালাউ করবে না আইপিএলে ছিল কিংবা বিভিন্ন বাইলেটারাল সিরিজগুলোতে অনেক সময় অ্যালাউ করে কিন্তু ওয়ার্ল্ড কাপে তো খুব টাফ সো এটা একটা মেন্টাল স্ট্রেস যাবে বাট প্রফেশনাল প্লেয়ার তাদেরকে এটার সঙ্গে মানিয়ে নিতেই হবে এখন এটাতে কিছু করার নেই এবার ভেনু নিয়ে তো কথা হলো দর্শকদের নিয়ে কথা হলো এবার ফিলবো উইকেট নিয়ে কেমন মনে হচ্ছে আইপিএলে কিন্তু বেশ বড় বড় স্কোর হয়েছে এবং আইপিএলে যারা প্লেয়ার ছিলেন তারা কিন্তু অনেকটাই ইউএইর আবহাওয়া বলেন মাঠ বলেন এটাতে অনেকটা ইউজড হয়ে গেছেন তো কেমন হতে পারে হ্যাঁ উইকেট আইপিএলে দুই রকমই দেখা গেছে মানে কিছু বড় স্কোর হয়েছে আবার খুব ইন্টারেস্টিংলি দেখলাম শারজাতে খুব ছোট রানের ম্যাচ হয়েছে শারজা কিন্তু সবসময়ই শারজা তো সেই এইটিস নাইনটিস থেকে ক্রিকেট হয় বেশিরভাগ সময় ব্যাটিং উইকেট ছিল কিন্তু শারজার উইকেটগুলো রিলেট করা হয়েছে নতুন করে প্রস্তুত করা হয়েছে তারপরে দেখলাম অনেক স্লো তো এটা একটা ইন্টারেস্টিং বাংলাদেশে যদি বাংলাদেশ ওই সেকেন্ড রাউন্ডে সুপার টুয়েলভে যদি যেতে পারে তাহলে দুটো ম্যাচ আছে শারজায় তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আবুধাবি আর দুবাইয়ে বেসিক্যালি আমার মনে হয় যে শুরুর দিকে মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে ব্যাটিং ফ্রেন্ডলি মানে একদম যে 200 রানের স্কোর হবে মানে ওরকম স্কোর হবে তা না বাট 170-180 বা ভালো ব্যাট করলে হয়ে যাবে আশা করি শুরুর দিকে পরের দিকে যখন উইকেটগুলো একটু টায়ার্ড হবে একটু স্লো হয়ে আসবে তখন আমি ঠিক শিওর না
বাট যেটা করে এই ধরনের টুর্নামেন্টে কিছু উইকেট ওই ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচের জন্য উইকেটগুলো খুব বেশি ইউজ করে না আগে ফিক্সড করা থাকে যেগুলো ঠিক আছে পরে ইউজ করবে সো সেদিক থেকে আমার মনে হয় যে মোটামুটি একটা ই থাকবে শুরুর দিকেই মানে যাদের ব্যাটসম্যানদের যদি রান করতে হয় শুরুর দিকেই করে নিতে হবে ফার্স্ট রাউন্ডে আমাদের বাংলাদেশে যেখানে খেলা হবে ওমানে ওমানে আমার মনে হয় যে ব্যাটিং উইকেট হবে মানে একটা প্র্যাকটিস ম্যাচ আমরা দেখলাম এবং অন্যান্য খেলা যেগুলো হয় এখন হয় কি অ্যাসোসিয়েট নেশনগুলোতে এখন কিন্তু প্রচুর ক্রিকেট হয় বাংলাদেশ যখন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট কান্ট্রি ছিল তখন এত ক্রিকেট বাংলাদেশ খেলতে পারতো না সেই কবে একটা এসিসি ট্রফি হবে আইসিসি ট্রফি হবে সেটার জন্য ওয়েট করতে হতো এখন অ্যাসোসিয়েট নেশনগুলোর মধ্যে প্রচুর ক্রিকেট হয় ওমানের এই মাঠগুলোতে প্রচুর খেলা হয়েছে এবং সেখানে বেশিরভাগ সময় উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা প্র্যাকটিস ম্যাচটাতেও দেখেছি যে বাংলাদেশ 200 রান করেছে সো ওমানে আমি মনে করি যে রান হবে ওমানে তো প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ওমানের সাথে দারুণ একটা স্কোর ছিল কিন্তু ওমানের টিমটা ছিল এ টিম মানে অরিজিনাল দলটার সাথে খেলেনি কিন্তু 2018 সালের এশিয়া কাপে কিন্তু এই মাঠেই খেলে হচ্ছে বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিয়েছিল সো কতটা ধাতস্থ হতে পারবে এবং কতটা ভালো খেলতে পারবে এই ইউএইর মাঠগুলোতে ইউএইর মাঠগুলো চেনা মানে বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেরই চেনা আর কি সাকিব মুস্তাফিজরা তো আইপিএলে খেলেছে আর 2018 সালে তো বাংলাদেশ এশিয়া কাপ খেলেছে খুব ভালো খেলেছিল উইকেটের চেয়ে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং 2018 সালে আমি কভার করেছিলাম এশিয়া কাপটা দুবাই আমার যতদূর মনে পড়ে যে ফিজিক্যালি খুব স্ট্রাগল করেছিল কারণ প্রচণ্ড গরম এবং হলো যে সেই গরমটা বাংলাদেশের মতো গরম না হ্যাঁ প্রচুর প্রাণশক্তি শুষে নেয় প্রচুর সুইটিং হয় প্রচুর ঘাম হয় এবং এমনও হয়েছে যে এক একজন প্লেয়ার এক একটা ম্যাচে 5-6 কেজি মানে ওজন কমে গেছে মানে ঘামতে ঘামতে এই অবস্থা হয়েছে এবং অনেকের খুব সাফারও করতে হয়েছে শুধু ওই ঘামের কারণে যে আপনার ফিজিক্যালি টায়ার্ড হয়ে যাচ্ছে তা না অন্যান্য ইঞ্জুরিও সেটাকে ই করে দেয় উস্কে দেয় ইঞ্জুরিগুলো সো এই ব্যাপারটার সঙ্গে একটু মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জিং হবে বাট ওমানে বাংলাদেশ আছে ওমানের মোটামুটি কাছাকাছি হবে ওয়েদার কন্ডিশন আশা করি যে ওয়ার্ল্ড কাপ যখন বাংলাদেশে দুবাই যাবে ততক্ষণে মোটামুটি প্রস্তুত হয়ে যাবে ইউজড হয়ে যাবে এবার ফিরবো বাংলাদেশের ওপেনিং সাইড নিয়ে এইটা নিয়ে আসলে মানে খুবই ভালনারেবল একটা অবস্থা আমরা আমাদের দেশের সিরিজগুলোতেও দেখেছি ওপেনিং পার্টনারশিপটা কেন যেন ভালোভাবে জমছে না ওমানে কিছু একটা ভালো একটা স্কোর দাঁড়িয়েছিল দারুণ ইনিংস খেলেছে কিন্তু আমরা গতকালকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচেও যদি দেখি খুব একটা এনে এবং আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে ওপেনিং পার্টনারশিপটা কেন ভালোভাবে হচ্ছে না এটা একটা রিয়েল কনসার্ন এবং অনেকদিন থেকেই এটা হচ্ছে না এবং ওদেরকে কিন্তু এমন না যে খুব চেঞ্জ করা হচ্ছে কনস্ট্যান্টলি তারা খেলছেন কিন্তু ভালো করতে পারছেন না ইন্টারেস্টিং দুজনের সমস্যা দুরকম আমি যদি লিটন এবং নাইমের কথা বলি আর সৌম্য হয়তো ওয়ান ডাউনে হয়তো খেলবেন যদি খেলেন আর কি সো তিনজনকে যদি ধরি তিনজনের সমস্যা আসলে তিন রকম আর লিটন কিন্তু মানে লিটনের অ্যাবিলিটি আছে আমরা জানি যে লিটন কত ভালো খেলতে পারে তার মানে টপ লেভেলের বোলিং খেলার মতো তার অ্যাবিলিটিও আছে কিন্তু তার সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল কোন বলটা আমি মারবো কোন বলটা আমি ছাড়বো কোন বলটা আমার কি শট খেলা উচিত টি টোয়েন্টিতে কিন্তু এটা সুযোগই থাকে না মানে অল্প ওভারের খেলা হ্যাঁ এই তো মানে সাইকোলজিক্যালি মেন্টালি তিনি অ্যাডাপ্ট করতে পারছেন না হয়তো একটা 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 ভালো ইনিংস তার দরকার আমি ভেবেছিলাম যে ওই ওমানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে তার তিনি যেমন ভালো করলেন যে তাহলে হয়তো তিনি রিদমে ফিরে এসেছেন কিন্তু গতকালকে আবার ভালো করতে পারেননি আর নাইম হলো যে প্রথম ম্যাচটা যখন রান পেল তারপরেও কিন্তু নাইমের খুব কনভিন্সিং ছিল না কনভিন্সিং এদিক থেকে যে পাওয়ার প্লেতে যেমন তিনি 19 বলে 19 রান করেছেন পুরো পাওয়ার প্লেতে ওই ওই দিনে যে ম্যাচে আমরা খেলেছি যে টিমের সঙ্গে আমরা খেলেছি সেই টিমটা কিন্তু খুব বেশি ভালো টিম ছিল না বোলিং খুব একটা ভালো ছিল না খুবই মানে অপেশাদারদের দিয়ে গড়া একটা দল সো সেখানে আশা করেছিলাম যে আরেকটু ভালো আপনার সূচনাটা হবে এবং টি টোয়েন্টিতে কিন্তু আপনার টপ থেকেই পারফরমেন্সটা করতে হবে ডিফেন্সটা করতে হবে সেখানে বাংলাদেশ পিছিয়ে যায় এই জায়গাটাতে যখন মুশফিক যাচ্ছে কিংবা যখন মাহমুদুল্লাহ যাচ্ছে ততক্ষণে দল অলরেডি মনে করেন যে প্রেশারে পড়ে যাচ্ছে পেছনে পড়ে যাচ্ছে সো টপ অর্ডারে রান করাটা জরুরি এবং কুইক রান করাটা জরুরি এখানে সো এই জায়গাটা হচ্ছে সম্মুখে নিয়ে কি বলবেন যদি ছোট করে হ্যাঁ সম্মুখে নিয়ে এটা আরেকটা কনসার্নের ব্যাপার এবং প্রচুর সুযোগ তিনি পাচ্ছেন রান করতে পারছেন গতকালকের ম্যাচটাতে তিনি কিছু রান পেয়েছেন আশা করেছিলেন যে ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারলে তার নিজের কনফিডেন্সের জন্য খুব ভালো হতো কিন্তু তিনি সেটাও করতে পারেননি সেটা হয়নি এই মুহূর্তে আমরা চলে যাব ছোট একটি বিরতিতে দর্শক এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসছে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখছেন আরটিভি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রতিদিনের আয়োজন এক্সট্রা ইনিংস বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে কথা হচ্ছিল বাংলাদেশের ওপেনিং নিয়ে তো ব্যাটিং লাইনআপ নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড এবং কতটা আশা জাগা নিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইনআপ আশার জায়গা এখন নেই
আজকে ভালো করতে হলে বোলিং দিয়ে ভালো করতে হবে। আশা করব ব্যাটিংটা ক্লিক করবে, বাট লাস্ট কয়েকটা সিরিজে এবং প্র্যাকটিস ম্যাচগুলো যা অবস্থা এখনো পর্যন্ত তাতে ব্যাটিং থেকে খুব বেশি আসার জায়গা আমি দেখছি না। যদি সাকিব আসেন, সাকিব নিজেও খুব ভালো ব্যাটিং ফর্মে নেই, বোলিং তিনি বরাবরই খুব ভালো করছেন, আশা করব সাকিব ভালো করবেন। সাকিব যদি তিন নম্বরে খেলেন আর টপ অর্ডার যদি ঠিক হয়ে যায়, এবং আরেকটা ব্যাপার হলো যে মুশফিকটা খুব ভাইটাল, মুশফিকের ভালো বাংলাদেশের জন্য খুবই ভাইটাল, এই জন্যই মুশফিকের ফর্মে ফেরাটা জরুরি। কারণ মুশফিক ভাইয়া আমাদের সময় হচ্ছে আর একটা ছোট্ট বিরতি নিয়ে নেওয়ার। দর্শক, আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো বিরতির পর। দেখছেন আরটিভি টি-20 ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রতিদিনের আয়োজন এক্সট্রা ইনিংস। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। বিরতিতে যাওয়ার আগে আমরা বোলিং নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাংলাদেশকে যদি ভালো করতে হয় বোলিং দিয়ে ভালো করতে হবে, তো বোলিং লাইন আপটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, বোলিং লাইন আপ ভালো করতে হবে, মানে ভালো করবে আমার বিশ্বাস। কারণ হচ্ছে খুব মুস্তাফিজ এবং সাকিবের মধ্যে দুজন খুব রিলায়েবল বোলার আমাদের আছেন, এবং তাদের চার চার আটটা ওভার আমরা গ্যারান্টি ধরে নিতে পারি যে মোটামুটি তারা ভালো করবেন। এবং টি টোয়েন্টিতে আটটা ওভার যদি আমরা খুব ভালোভাবে শেষ করে দিতে পারি তাহলে কিন্তু প্রতিপক্ষ অনেকটা পিছিয়ে পড়ে। সো সেদিক থেকে আমি বলছিলাম যে বাংলাদেশ বোলিংটা বাংলাদেশের এক বড় শক্তি, স্পেশালি ওই কন্ডিশনে। প্লাস সাথে যারা আছেন, নাসুম আছেন খুব ভালো ফর্মে আছেন, মেহেদি আছেন নতুন বলে খুব ভালো করছেন, সাইফুদ্দিন আশা করি ওই ধরনের উইকেটে খুব ভালো করবেন। খুব প্লাসিড ব্যাটিং উইকেট হলে সাইফুদ্দিনকে একটু স্ট্রাগল করতে হবে, বাট যদি উইকেটে একটু গ্রিপ করে কিংবা একটু একটু স্লোয়ার সাইডে থাকে তাহলে সাইফুদ্দিনও খুব ভালো করবেন। শরীফুলও খুব ভালো ফর্মে আছেন। সো বোলিং আক্রমণে ভেরিয়েশন আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বোলার আছে আমাদের। ঘাটতি একটা আছে, লেগ স্পিনার, সেটা তো মানে এটা তো নতুন কিছু না আমাদের বরাবরের ঘাটতি, বাট এমনিতে বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো এবং বৈচিত্র্যময়। বোলিং এ তো দুটো সেক্টর থাকে, পেস বোলিং এবং স্পিন বোলিং, কাদেরকে এগিয়ে রাখবেন আপনি? দায়িত্ব তো দুইজনেরই সমান, দায়িত্ব তো সমান, আমাদের তো আসলে স্পিনের উপরে বেশি ডিপেন্ড করতে হবে, স্পিনের উপরে বেশি ডিপেন্ড করতে হবে। ইভেন আমাদের মূল পেসার যিনি মুস্তাফিজ, তারও তাকেও কিন্তু আমরা মানে অনেক সময় তিনি বাহাতি স্পিনারদের মতোই হয়ে যান, তার কাটার কাটার উপরে ডিপেন্ড করতে হয়, স্লোয়ার কাটার উপরে ডিপেন্ড করতে হয়। সো স্পিনারদেরই বড় রোল প্লে করতে হবে, প্লাস মুস্তাফিজকেও একটা ভাইটাল রোল প্লে করতে হবে, স্পেশালি স্লগ ওভারের দিকে। আমাদের লেগ স্পিনার বিপ্লবকে কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং আজকে তিনি দেশে ফিরেছেন, এটা কি এটার জন্য আসলে আমাদের দল কি কোনোভাবে ক্ষতির সম্মুখীন হবে? দলের ক্ষতির চেয়েও ভালো হলো ইয়া ব্যাপার কি যে খুব ভালো প্র্যাকটিস না এটা, বিপ্লবকে নিয়ে যাওয়া হলো দলের সঙ্গে রাখার জন্য। রাখলে একজন বাড়তি প্লেয়ার রাখলে খুব বেশি খরচ হতো না বোর্ডে, জাস্ট মানে খুব বেশি ইয়া ব্যাপার না, দলের প্র্যাকটিসটা হতো, কারণ আমাদেরকে কিন্তু অনেক লেগ স্পিনারকে খেলতে হবে। হ্যাঁ, নেটে একজন লেগ স্পিনার রাখা জরুরি ছিল, সব দলই নেটে বাড়তি পেসার রাখছেন, ইন্ডিয়া কিন্তু তিনজন বাড়তি পেসার রেখেছেন, তো সব দলই রাখছেন, আমাদের মাত্র বাড়তি একজন আছে রুবেল। আরেকটা ব্যাপার হচ্ছে একজন লেগ স্পিনারের যে কালচারের কথা আমরা বলি, যে লেগ স্পিনার কালচারটা আমাদের দেশে ডেভেলপ করছে না, সেটার আরেকটা প্রমাণ হলো যে এ বিপ্লবের সঙ্গে যে ঘটনাটা হলো, তো তাকে নিয়ে যাওয়া হলো চার পাঁচ দিনের জন্য তাকে ফেরত পাঠানো। বিপ্লব যদি দলের সঙ্গে থাকতে পারতেন, অ্যাটলিস্ট কোচিং স্টাফের সাথে থাকতেন, দলের সঙ্গে থাকতেন, তার নিজের জন্য খুব ভালো হতো, ব্যাটসম্যানের জন্য খুব ভালো হতো। সো ওভারঅল খুব ভালো প্র্যাকটিস না। সবশেষ কি আশা করেন বাংলাদেশের থেকে? আশা করি ভালো কিছুই আশা করি, আর যদি অনেক কিছু ক্লিক করে, প্রতিপক্ষের খারাপ দিন আমাদের খুব ভালো দিন সবকিছু মিলে, আশা করি যে বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে পারে খুব ভালো একটা রেজাল্ট হবে। অবশ্যই ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এবার দর্শক আপনাদের পালা, আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা, এবারে থাকছে কুইজ। আজকের কুইজ, ওয়ার্ল্ড টি টোয়েন্টির সপ্তম আসরের ফাইনাল ম্যাচ হবে কোন স্টেডিয়ামে? অপশন এ শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, বি শারজা ক্রিকেট স্টেডিয়াম, সি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সঠিক উত্তরটি এসএমএস করে পাঠিয়ে দিন এক্ষুনি। এসএমএস করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CR, স্পেস দিয়ে আপনার উত্তরের অপশন এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে, যত খুশি ততবার। এসএমএস পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ এসএমএস দাতা পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্বে থাকছে নতুন নতুন তথ্য এবং নতুন আরও একজন অতিথিকে সাথে নিয়ে হাজির হব আপনাদের সামনে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত বিদায়।